হ্যালো বন্ধুরা আমার নাম হলো আগ্নেয় গুপ্ত আপনারা দেখছেন গুপ্তার্স রিভিউ চ্যানেল আর এখন আমরা মনোজ বাজপাই আর দিলজিৎ দোসান যে নতুন মুভি সুরজ পে মঙ্গল ভারী রিভিউ করব। যেটা অভিজেক শর্মা ডিএট করেছেন সবার আগে বলবো এই ধরনের বলিউডের ক্লিশে কমার্শিয়াল কমেডি ড্রামা মুভিগুলোর থেকে উইক পয়েন্ট হলো যে এই মুভিগুলোর গল্প খুবই একঘেয়ে আর পুরনো হয় এই ধরনের গল্প আমরা এর আগেও অনেকবার দেখেছি সো স্টোরি অ্যান্ড স্ক্রিন মধ্যে দেয়ার ইজ নাথিং নিউ নাথিং ইনোভেটিভ বাট দ্য থিং দ্যাট ওয়ার্ক ইন দ্য মুভি ইজ দ্য এন্টারটেনিং ফ্যাক্টর মুভির মধ্যে কমেডি কন্টেন্ট ইজ নট ব্যাড আমি বলছি না দ্যাট মুভির মধ্যে এমন কমেডি আছে যে দেখে আপনার হাসতে হাসতে পেট ফেটে যাবে বা থ্রু আউট দ্য মুভি কমেডি কন্টেন্ট আছে অ্যান্ড ইট উইল ডেফিনেটলি ব্রিং আ স্মাইল অন ইউর ফেস অ্যান্ড স্পেশালি ফ্যামিলি অডিয়েন্সের কথা বলছি বিকজ তাদের টার্গেট করেই মুভিটা বানানো হয়েছে তাই ফ্যামিলি অডিয়েন্সরা মোটামুটি কিন্তু এনজয় করবে ফিল্মটা বাট আগেও যেটা বললাম মুভিটার মধ্যে নতুনত্ব নেই সেই একটা ছেলে একটা মেয়ে প্রেমে পড়বে তারপর তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে অ্যান্ড তারপর আবার পরে আবার এক হয়ে যাবে সো এই যে এক গিয়ে ক্লিশের স্টোরি পড় বা স্টোরি আইটের বাইরে কেন বেরোতে পারে না বুঝি না প্রথম ফর্টি মিনিটস কপটা স্মুথ চলবে ক্যারেক্টার্সগুলোকে আস্তে আস্তে ডেভেলপ করবে বাট আফটার ফর্টি মিনিটস কিনবেটা একদম ফ্ল্যাট হয়ে যায় অ্যান্ড ইউ ক্যান ইজিলি প্রেডিক্ট দ্যাট এরপর গল্পতে কি হবে অ্যান্ড আফটার ওয়ান আওয়ার ফর্টি মিনিটস আবার একটা হালকা টুইস্ট আসবে অ্যান্ড দেন আবার স্ক্রিন একটু ধেরিয়ে যাবে সো মাঝখানে পোর্শনটা আপনার একটু ও ওভার স্টেজ লাগবে মানে মুভিটাকে টু আওয়ার সিক্সটিন মিনিটস অবধি স্টেজ করার মতন কিছু ছিল না ইজিলি ওয়ান আওয়ার ফর্টি মিনিটসের মধ্যে শেষ করে দেওয়া যেত আরেকটা বড় নেগেটিভ পয়েন্ট যেটা আমার লেগেছে হলো যে ফতিমা সানা ক্যারেক্টারকে ঠিক করে বিল্ড আপ করতে পারিনি মানে ওই ক্যারেক্টারের ইমোশনস বা ফিলিংস গ্রোথ ডাইরেক্টার ঠিক করে ফুটিয়ে তুলতে পারেনি বারবার দেখে মনে হয়েছে ডাইরেক্টার ওটা দেখানোর চেষ্টা করেছে যেটা ডাইরেক্টার ওই ক্যারেক্টারটার ব্যাপারে ভাবে নট দ্যাট তুলসির অ্যাকচুয়াল মাইন্ডসেটটা কি ওর পয়েন্ট অফ ভিউটার ওপর পুরোপুরি ফোকাস করতে পারিনি এই জন্য তুলসী ক্যারেটারের ইমোশনাল সাইড বা ওর আর সুরজ সিং এর মধ্যেকার কেমিস্ট্রিটা ঠিক করে শোকেস করতে পারিনি আরেকটা জিনিস যেটা আমার পার্সোনালি মনে হয়েছে ফাতেমা সানাকে ট্র্যাডিশনাল ক্লোসে খুব সুন্দরই লাগে বাট কোথাও গিয়ে ওই সৌন্দর্যটা ওয়েস্টার্ন ক্লোসে একটু হাইড হয়ে যায় এটা কিন্তু একদমই আমার পার্সোনাল ওপিনিয়ন ন কমিং টু দ্য পারফরমেন্সেস নো ডাউট মনোজ বাজপেয়ী ইজ আ সুপার অ্যাক্টার বাট কোথাও গিয়ে মনে হয়েছে ডাইরেক্টর তার থেকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিং বের করতে পারে কয়েকটা জায়গাতে মনোজ বাজপেয়ী একটু ওভার অ্যাক্টিং লাগে এন্ড দেয়ার ইজ এ সিকোয়েন্স যেখানে মনোজ বাজপেয়ী অনেক কটা বেশভূষা চেঞ্জ করবে কখনো মেয়ে আসবে কখনো জেমস বন বাট ওই সিকোয়েন্সটা আমার অতটা ইন্টারেস্টিং লাগেনি যতটা ট্রেলারে দেখার সময় লেগেছিল এছাড়া দিলজিৎ আনু কাপুর এরাও ভালো অ্যাক্টিং করেছে এরম না যে দিলজিৎ কিছু এক্সট্রা করেছে বাট হি ওয়াজ গুড ইন হিস রোল এন্ড ফাতেমা সানের অ্যাক্টিং ঠিকঠাক বলবো খুব আহামরি একটা আমার লাগিনি লাগেনি মুভির মধ্যে কিছু সাপ্লোস আছে বা সেই সাপ্লোসগুলো কে একদমই ঠিক করে ডেভেলপ করা হয়নি অল ওভার বলবো এটা একটা ওকে ওকে ফ্যামিলি এন্টারটেইনার ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে কমেডি ওয়াজ গুড অ্যাজ সার্টেন প্লেসেস বাট এগেইন দ্য স্টোরি এন্ড স্ক্রিপ্ট ইজ এভারেজ আর প্রোডাকশন কোয়ালিটিটা একটু ডাউন লেগেছে দ্য ক্যামেরা ওয়ার্ক অ্যান্ড প্রোডাকশন ভ্যালু আর একটু বেটার হতে পারত আই বি সাজেশন কি আপনারা কিছুদিন ওয়েট করে যান কিছু উইকস পরে এটা ওটিটিতে রিলিজ করবে তখন আপনারা বাড়িতে বসে আরামসে দেখতে পারেন বি স্ক্রিনে দেখার মতন কিছু নেই এই মুভিটাতে যদি ভিওরে ভালো লেগে থাকে এত প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন এন্ড থ্যাংকস ফর ওয়াচিং